জাতীয় ক্রিকেট লিগ এনসিএলএর এবারের আসরের মূল আকর্ষণটা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের উপর বিশেষ করে মিরপুরের উদ্বোধনী দিনে সেই আকর্ষণের ফোকাসে কেন্দ্রে ছিলেন তামি ইকবাল কেননা এই ব্যাটসম্যান বাংলাদেশ দলের ওপেনার বিশ্বকাপে ঠিক মতো পারফরমেন্স করতে পারেননি মন মতো তার পারফরমেন্সটি ছিল না প্রায় উনত্রিশ গড়ে রান করেছেন সেখান থেকে তিনি তার সব সবথেকে বড় সমালোচনার জায়গা ছিল তার ফিটনেস গত তিন মাসে প্রায় তিনি ফিটনেস নিয়ে কাজ করেছেন দেশের বাইরে ছিলেন সাড়ে পাঁচ কেজির মতো ওজন কমিয়েছেন সব কিছুর মিলে প্রথমবারের মতো তিনি ব্যাট হাতে নামছেন চট্টগ্রামের হতে ঢাকা মেট্রো আর চট্টগ্রামের এই ম্যাচে তাই তো সবার ফোকাসে ছিলেন তামি ইকবাল কেমন করেন শুরু থেকেই অবশ্য তামিম ইকবাল তার ওপেনার সঙ্গী সাদিকুলকে নিয়ে শুরু করেন ইনিংস এবং উদ্বোধনী জুটিটা বেশ ভালো হচ্ছিল কিন্তু যদি বলেন যে একটা আত্মবিশ্বাসের ইনিংস যেটি যে তামি ইকবাল হওয়ার কথা সেরকমটি কিন্তু দেখা যায়নি বরং লেগ স্ট্যাম্পের উপরে তাকে চেপে ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আপনারা জানেন ঢাকা মেট্রোর হয়ে খেলছেন মাহমুদুল্লাউ রিয়াদ তিনি টানা আজকে আঠারো ওভার বল করেছেন এবং একটা জায়গায় মনে হচ্ছিল তিনি লেগ স্লিপ রেখেছিলেন শর্টে বল স্লিপ রেখেছিলেন সব কিছু মিলে তার লেগ সাইডটা পুরো ঘেরে রেখেছিলেন এবং লেগ স্ট্যাম্পের উপরে বারবার বল করছিলেন সে সময় তামিমের দুর্বলতাটা দেখা যায় সাদিকুল যে একাটা ওপেনার সে কিন্তু খুব প্রাণবন্ত ইনিংসটা খেলছিল এবং তামিম কিন্তু সে মাহমুদুল্লাহ রিয়াদের বলেই হঠাৎ করে আসা একটা বল তিনি ডিফেন্স করেছেন না কীরকম একটা করার চেষ্টা করেছেন বল উপরে উঠেছিল কট অ্যান্ড বোল্ড হয়েছেন সেই রিয়াদের হাতেই তিনি ধরা পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের কাছে তিনি প্রায় একশো পাঁচটার মতো বল খেলেছেন তিরিশ রান করেছেন সব থেকে হচ্ছে তামিমের স্ট্রাইক রেট মাত্র আঠাশ যেটা তামিমের সঙ্গে যায় না কিন্তু উল্টো দিকে যদি আপনি যে চিন্তা করেন সাদিকুল আজকে দুর্দান্তটা ইনিস খেলেছেন হাফ সেঞ্চুরি করেছিলেন খুব ভালো ছিল তবুও খুব ভালো দিন পার করতে পারেনি বলা যায় একশো চল্লিশের উপর রান করেছে চট্টগ্রাম তিন উইকেট হারিয়ে মোমিনুল ব্যর্থ ছিলেন আর বৃষ্টির বাগড়া ছিল বৃষ্টি মাত্র আজকে পঞ্চাশের উপর ওভার হয়েছে মাত্র মিরপুরে বৃষ্টির জন্য হতে পেরেছে এক কখনও মেঘ ছিল তো কখনও বৃষ্টি হচ্ছিল সব মিলে আজকে বৃষ্টির দাপট ছিল একই সঙ্গে সবার যে ফোকাসটা ছিল আকাশ যেমন মেঘলা ছিল তামি ইকবালও মেঘলা হয়েছে দেখা যাক দ্বিতীয় ইনিংসে তিনি কেমন করেন